নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কিডস স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, ভেজ নুডলস। এই রেসিপিতে আমি অনেক ভেজিটেবলসের ইউজ করেছি, আর এই রান্নাতে কোনো রকম সস বা কেচাপের ইউজ হয়নি। আমি বাড়িতে যখনই এই নুডলসটা বানাই, আমার টডলার খুবই মজা করে এটা খায়। আপনিও আপনাদের বাড়ির কিডস বা টডলারের জন্য এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারেন। চলুন এবার রান্নাটা শুরু করে দিই। আমি এখানে একটা মিডিয়াম সাইজ গাজর ছোট ছোট করে কেটে রেখেছি, বিনস ছোট করে স্লাইস করে রেখেছি। আপনারা যখনই বাচ্চাদের জন্য কোনো রেসিপি বানাবেন, তাতে বিনস আর গাজর অবশ্যই ব্যবহার করবেন, এটি বাচ্চাদের জন্য খুবই উপকারী। নেক্সট আমি ফুলকপি একদম ছোট ছোট করে কাট করে রেখেছি, আপনারা চাইলে এর জায়গা ব্রকোলি ইউজ করতে পারেন। একটু আদা আর 6-7 কোয়ার মতো রসুন আমি ছোট ছোট করে কেটে রেখেছি। খাবারে রসুন ইউজ করলে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, তাই রসুন বাচ্চাদের খাবারে ইউজ করা ভালো। নেক্সট একটা মিডিয়াম সাইজের অনিয়ন চপ করা আছে, একটা ছোট ক্যাপসিকাম কেটে রেখেছি, আপনারা চাইলে রেড বা ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারেন। আর এখানে আমি নুডলস নিয়েছি প্রায় 400 গ্রামের মতন। একটি পাত্রে জল নিয়েছি, আর জলটা ফুটতে শুরু করলে প্রথমে নুন আর তারপরে নুডলসগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়িয়ে নিয়ে নুডলসগুলোকে আলাদা করে নিলাম। প্রায় 1 থেকে 2 মিনিট বয়েল করলে নুডলসগুলো রেডি হয়ে যাবে। এরপরে এক্সট্রা জলটা ভালো করে ছেঁকে নিয়ে নুডলসের উপরে 1 টিস্পুন অয়েল ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি, যাতে নুডলসগুলো ঝরঝরে থাকে। এইভাবে আমি নুডলসটা রেডি করে নিয়েছি। এবার আমি ভেজ নুডলসটা বানানো শুরু করে নেব। প্রথমে একটা প্যানে 1 টেবিলস্পুন সাদা তেল নিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু ব্রাউন হয়ে এলে অনিয়নটা দিয়ে দেব। অনিয়নটা সামান্য ভাজা হয়ে গেলে এবার একে একে সব ভেজিসগুলো আমি দিয়ে দেব। প্রথমে গাজর অ্যাড করলাম, তারপর বিনস অ্যাড করছি, এরপরে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম, শেষে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এরপর এতে সামান্য নুন দিয়ে প্রায় 1 মিনিটের জন্য সবজিগুলো আরেকটু কুক করে নিচ্ছি। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি সেদ্ধ করা নুডলসটা দিয়ে দেব। এবার নুডলসের উপরে 1/2 টেবিলস্পুন নুন আর অ্যাড করলাম 1 টেবিলস্পুনের মতো ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার পাউডার ইটস ভেরি গুড ফর হেলথ, তাই শুধু ছোটদের নয় বড়দের রান্নাতেও গোলমরিচ গুঁড়ো ইউজ করা ভালো। এবার আমি ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে নেওয়ার পর লো ফ্লেমে আমি আরও 1 থেকে 2 মিনিটের জন্য নুডলসটা কুক করে নেব। ভেজিটেবল নুডলস একদম রেডি হয়ে গেছে, এবার এটা গরম গরম সার্ভ করে দেব। আপনারা এই ভেজ নুডলসের ওপর স্ক্র্যাম্বল এগ মিশিয়ে দিয়ে এগ নুডলসও বানাতে পারেন এই একই রকমভাবে। আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও অনেক অনেক রেসিপির ভিডিওর জন্য আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।